থাকা লাগবে আধুনিকতার নাম করে আপনার মেয়েটাকে ঘর থেকে অশ্লীল ভাবে ছেড়ে দিয়েন না, কারণ তার এই সৌন্দর্য দেখে দেখে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, ঠিক না ভাই? আমার ভাইরা, মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له هو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت ارشد پڑے نعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکته یصلون علی يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشاتح برار جار كردية بشنو برشان درود إبراهيم قولنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে এক ঐ শিবানী কোরআন আমাদের প্রভু কয়জন? একজন। জোরে কোন প্রভু কয়জন? একজন। আমাদের শেষ নবী কয়জন? একজন।
আমাদের কোরআন কয়টা? সেটার নাম কি? জোরে বলুন কি? তবু আমরা আজকে দলে দলে উপদলে বিভক্ত, আমরা বিচ্ছিন্ন, যার ফলে গোটা বিশ্বে আমাদের উপর নির্যাতন জুলুম বেড়েই চলেছে, জোরে বলুন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবী উম্মত, জীবন বিধানেক ওই শিবানে কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার। ওরা আমাদেরকে মরণের ভয় দেখায়, জোরে কোন ঠিক কিনা? আমাদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার জন্য যায়, ওরা আমাদেরকে হত্যা করে পৃথিবীর থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, কিন্তু গোটা পৃথিবীর সব শক্তি একত্রিত করে মুসলমানদেরকে যদি নিশ্চিহ্ন করতে চায়, পারবে? পারবে? আমাদের সাথে কে আছে? একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে এক ইসলাম, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান, হাশরের মাঠ এক, মিজানের মাপ এক, ঠিক কিনা? কয়টা কয়টা? হাসুরের মাঠ কয়টা? সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, সব দলের নেতা কর্মীরা থাকবে, ঠিক কিনা? কারো জন্য কি আলাদা বিচার ব্যবস্থা আছে? হাসুরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক, একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আদ করে দান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান। এক হইতে রাজি আছেন তো? এ মুসলমান এক হওয়া লাগবে। আজকে আমাদেরকে এমন ভাবে আক্রমণ করা হয়, আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা মসজিদে গিয়েছিলাম নামাজ আদায় করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য সেখানে গিয়েছিলাম, কেন নিউজিল্যান্ডের সেই মসজিদে মুসলমানদেরকে হত্যা করা হলো, যখন ঠিক কিনা? আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ নয় বিধায় আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানরা, অল্প কিছু মানুষ হওয়া সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছে। ও মুসলমান, তোমরা কি এখনো ঘুমিয়ে থাকবে? এখনো কি জেগে উঠবে না? ঠিক কিনা বলো? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? কারো রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখুন। আমার প্রিয় দিন ভাইরা, মরহুম মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত পূর্ব খালিশপাড়া বাসতলা তামিক তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
আজকের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসা এবং মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, এ এলাকার কৃতি সন্তান, আপনাদের হৃদয়ের স্পন্দন আমাদেরও হৃদয়ের স্পন্দন, এ এলাকার কৃতি সন্তান, কোরআনকে বিজয়ী করার জন্য যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, হযরত মাওলানা নূরুল আমিন সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার এই গোলামকে জান্নাতের মধ্যে একটু জায়গা করে দিও, জোরে বলুন আমিন। আজকের মাহফিলে ইশার পূর্বে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, ফরিদগঞ্জ রূপসা মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করো, জোরে বলুন আমিন। তার উপরে আলোচনা করেছেন আপনাদের এই তাকফিলের প্রতি তারপরে আলোচনা করেছেন চাঁদখিলের কৃতি সন্তান, তরুণ উদীয়মান আলোচক, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার মানুষ জনাব মাওলানা ইয়াসিন আরাফাত ফাহিম। এরপরে এলাকার আশেপাশের মসজিদের সম্মানিত ইমামগণ আলোচনা করেছেন, সম্মানিত শিক্ষকগণ আলোচনা করেছেন, এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালক দোয়া কামনা করেছেন মাওলানা ইউনুস পাটোয়ারি সাহেব, আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করুক, যেরকম আমিন। আজকের প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন অত্যন্ত চমৎকার ভাবে, আল্লাহ তাআলা এই গোলামকেও কবুল করুক, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের চাঁদপুরের কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরি সাহেব। এছাড়াও সামনে বসে আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদী জনতা, পর্দার অন্তরালে বসে থাকা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত আছেন প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, প্রাণের উচ্ছ্বাস আমার যুবক ভাইয়েরা। আমরা রব্বুল আলামিনের দরবারে শুরুতেই কালিমাত শুকর, শুকর গুজার হচ্ছি সেই মহান রবের দিকে যিনি সুবিলাসী উশাল আকাশ এবং সুবিন্যস্ত জমিনের একচ্ছত্র অধিপতি, সেই মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি মহাব্বতের সাথে, মন প্রাণ উজাড় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুনা ইমামুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুসলমান নরনারী দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিশেষ করে বাংলার জমিনে দ্বীনকে বিজয় করতে গিয়ে যারা মাসদুম হয় পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি এই মাসদুম ব্যক্তিগুলোকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো, মহব্বতের সাথে বলুন আমিন। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন দিল, তাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে কবর গিয়েছে, রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা ভালো কাজের উত্তম প্রতিদান দান করুক, যেরকম আমিন। আমার প্রিয় দীন ভাইরা, আমরা এমন একটি সময় আজকে এখানে কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসেছি যে সময় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যে সময় আমাদের অন্তর কেঁদে উঠে, ওই সকল মানুষদের জন্য যারা শুক্রবারে পবিত্র দিনে পবিত্র জায়গায় তাদের রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন রব্বুল আলামিনের জন্য, রক্ত দেওয়ার জন্য পৃথিবীতে এখনো মানুষ রয়েছে, ঠিক না বেঠি? অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনা, অত্যন্ত কষ্টদায়ক এই ঘটনা। এই ঘটনায়
বিশ্বের মোড়ল মোড়ল রাষ্ট্রগুলো এমনকি অনেক মুসলিম শাসকও এখনো পর্যন্ত এই ঘটনার ক্ষেত্রে কোন ধরনের নিন্দা প্রস্তাব করেনি, মিডিয়ার সামনে কথা বলেনি, তাদের মুখে এখন কুলুপ এঁটেছে। অথচ তারাই এক এক সময় মানবতার কথা বলে, তারাই এক এক সময় মানবাধিকারের কথা বলে। আজকে যদি এই ঘটনা কোনো মুসলিমের দ্বারা ঘটত, তাহলে সেখানে মুসলিমদের জঙ্গি বলার জন্য পৃথিবীতে মানুষের অভাব ছিল না, জোরে কর ঠিক কিনা? অথচ এই খ্রিস্টান সন্ত্রাসী এতগুলো মানুষকে হত্যা করল, শহীদ করে দিল। আমরা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধান গুলোর কাছে আবেদন জানাই, আপনারা এখনো ঘুমিয়ে থাকবেন না, কোন একদিন যখন আপনার উপর আক্রমণ আসবে সেই দিন বুঝতে পারবেন যে কষ্ট কাকে বলে, জোরে কর ঠিক কিনা? বাংলাদেশের একজন মহিলা, তাকে শহীদ করা হয়েছে, মহিলাটার একজন স্বামী ফরিদ। এই ফরিদ সাহেব, দেখো মুসলমানদের কত বেশি উদারতা, এইটুকু আমাদের বোঝা দরকার যে মুসলমানরা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় না, মুসলমানরা অশান্তি সৃষ্টি করতে চায় না। কেমন শান্তিপ্রিয় মানুষ ফরিদ সাহেব, তিনি হুইল চেয়ারে বসে চলাফেরা করেন, কোন এক সময় তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন যার ফলে তার চলতে খুব কষ্ট হয়, তিনি তখন থেকে হুইল চেয়ারে চড়েন, নামাজ পড়তে এসেছেন, স্ত্রী স্বামীকে নিয়ে এসেছেন নামাজ পড়ার জন্য, মসজিদে যাবেন, ঠিক এই মুহূর্তে সেখানে আক্রমণ শুরু হলো, ইতিমধ্যেই স্বামীকে ছেড়ে দিয়েছেন, স্বামী এই ঘটনা দেখে এক জায়গায় আশ্রয় নিয়েছেন, স্ত্রী এই ফাঁকে মহিলাদের যে জায়গা ছিল নামাজের, শিশুদের যে জায়গা ছিল, দেখুন কোন দিকে খেয়াল নাই, নিরীহ মানুষদেরকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে বলছে আপনারা এদিক দিয়ে বেরিয়ে যান, এদিক দিয়ে বেরিয়ে যান, আক্রমণ হচ্ছে, আপনারা বেরিয়ে যান, নিরাপদে বেরিয়ে যান, সহজ সঠিক পথটা দেখিয়ে দিচ্ছিল। এইদিকে স্বামীর চিন্তায় আবার এইদিকে স্বামীর কাছে চলে আসতে যাচ্ছিল, ঠিক এ সময় সর্বপ্রথম যাকে শহীদ করা হলো এই মহিলাটাকে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি এই মহিলাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও, জোরে কোন আমিন। এই ফরিদ সাহেবকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে আপনার স্ত্রীকে যে সন্ত্রাসে হত্যা করেছে তার ব্যাপারে আপনার কি মন্তব্য, দেখুন মুসলমানরা কত উদার, আমার কান্না এসেছিল তার এই বক্তব্য শুনে, তিনি বলেছেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ তিনি তো মানুষ, তার প্রতি অভিযোগ করে এখন কি হবে, আমার প্রিয়তম স্ত্রীকে তো আমি হারিয়ে ফেলেছি, ওই লোকটাকে ক্ষমা করে দিয়েছেন। দেখুন অন্যান্য কোনো মানুষকে জিজ্ঞেস করলে তারা বলতো এত বড় দুর্ঘটনা যে ঘটিয়েছে আমি তার ফাঁসি চাই, আমি তার বিচার চাই, ঠিক কিনা গো? কিন্তু সেই লোকটি পঙ্গু হওয়া সত্ত্বেও এত কিছু হারিয়েও সেই ব্যক্তি বলেছিল আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এটাই হলো মুসলমানদের শ্রেষ্ঠত্ব, চিৎকার দিব সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সর্বাগ্রে তারা অবস্থান রাখে, কিন্তু খ্রিস্টান বৌদ্ধ তারপরে বিধর্মী কিছু সন্ত্রাসী আজকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মুসলমানদেরকে জঙ্গি উপাধি দিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলো? এই জন্য মুসলমানদের সচেতন হওয়া দরকার, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। আমি আর সামনের দিকে বাড়বো না, মূল কথায় চলে যাই। আজকে এখানে দেখলাম আয়োজন করেছে, এর মধ্যে যুব সমাজ রয়েছে, যে যুব সমাজ সমাজকে নেতৃত্ব দেবে, যেই যুব সমাজ পরিবারকে নেতৃত্ব দেবে, যেই যুব সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দেবে, তাদের মধ্যে আল্লাহ ভীতি, এরপরে বিশ্বনবীর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু সেগুলো আমাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে, সেই যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, ইহুদি নাসারারা আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এদেশকে সব যোগ্য দেশপ্রেমিক নাগরিক যেন তৈরি হতে না পারে, সেই জন্য তাদের ষড়যন্ত্রের কোনো শেষ নেই, ধরে কোন ঠিক কিনা? আমরা যারা আপনারা যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন তাদের তো এখন খুব বেশি কাজ করার মতো অবস্থা নেই, কিন্তু এই যুব সমাজকে ঠিক করা লাগবে, সেই জন্য আমি আপনাদের জন্য এই বিষয়টাকে সিলেক্ট করেছি, যুবকদের শোনার দরকার, বয়স্ক যারা তাদেরও শোনার দরকার, কারণ যুবকদেরকে পরিচালনা করে মুরব্বীরা, ঠিক না ভাই? ঠিক আমার ভাইয়েরা, যুবকদেরকে তৈরি করা লাগবে,
যুবকদেরকে এগিয়ে নিতে হবে, যুবকদেরকে সাহস দিতে হবে, যুবকদেরকে প্রস্তুত করা লাগবে। কারণ হলো ইসলামের যত বিজয় এসেছে বেশিরভাগ সময় যুবকদের রক্তে রঞ্জিত হয়ে ইসলামের বিজয়গুলো এসেছে, ঠিক না বেঠি? বিশ্বনবীর জীবন ইতিহাসের মধ্যে তাকালে দেখা যায় প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের ভূমিকা ছিল সব থেকে বেশি। এমনকি ইসলামের চিরশত্রু আবু জাহাল ছিলেন তো আপনারা, ইসলামের চিরশত্রু গোটা পৃথিবীর যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যাকে ঘৃণা বলে স্মরণ করবে, যার প্রতি অভিশাপ দেবে, সেই ব্যক্তিকে পৃথিবীর বুক থেকে বিদায় করেছিল মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা চিৎকার দিয়ে। কোন ঠিক না বেঠি? এই মাআজ এবং মুআজ ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য যখন যুদ্ধের আহ্বান করার জন্য বিশ্বনবী আহ্বান করেছিলেন, সেই সময় মাআজ এবং মুআজ ছোট্ট মানুষ ছিল, দুইজন প্রতিযোগিতা করে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে এবং তাদের হাতে ইসলামের চিরশত্রু পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, ঠিক না বেঠি? এই জন্য এই যুব সমাজের চরিত্র ঠিক করার দরকার আছে না নাই? আমার ভাইরা, বর্তমান সমাজে যুবকদের মধ্যে কি কি সমস্যা রয়েছে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। যুবক যুবতীদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তারা এখন স্বাধীন থাকতে চায়, পিতা মাতার কথা শুনতে ভালো লাগে না, শিক্ষকের কথা শুনতে ভালো লাগে না, দায়িত্বশীলের কথা শুনতে ভালো লাগে না, মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন পাখির মতো আকাশে উঠতে চায়। কিন্তু আকাশে উঠতে গিয়ে তারা তাদের পথ হারিয়ে ফেলে, যেই পথে থাকার কথা ছিল, যেই মতে চলার কথা ছিল, যেই সুন্দর জীবন ব্যবস্থার পুরা আমিন দিলেন, এ যুবক মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন চলতে গিয়ে তারা এই পৃথিবীতে তারা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? ব্যক্তি স্বাধীনতা এটি চায়, কি চায়? যে আমি যা করব, আমি যা বলবো সব কিছু আমার স্বাধীনতা নিয়ে করব, আমি ফ্যাশন করব, আমি বিড়ি খাব, আমি সিগারেট খাব, আমি মদ খাব, আমি খেলাধুলা করব, আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরব, আমি অশ্লীল টেলিভিশন সিনেমা দেখব, গান দেখব, এটা আমার স্বাধীনতা, তুমি বলার কি আছে না নাই? আমার ভাইরা, যুবকদের মধ্যে ব্যক্তি স্বাধীনতা, এই ব্যক্তি স্বাধীনতা তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। তাদের মধ্যে স্বাধীনতার কথা বলে তাদেরকে এমন ভাবে বোঝানো হয়েছে, ইসলাম মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়া, ইসলাম মানে হলো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঢুকে যাওয়া, ইসলাম মানে হলো সেকেলে ব্যবস্থাপনা, ইসলামের মধ্যে আধুনিকতা নাই, ইসলামের মধ্যে মজা নাই, ইসলামের মধ্যে কোনো কিছুই নাই, এগুলো পালন করে আগের কালের মানুষ, বুড়া মানুষ, তোমরা যুবক মানুষ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আজকে আছে কালকে নাই, আছে না নাই? এরকম কিছু কথা দিয়া যুবকদের ভিতরে এরকম ইসলামের প্রতি ঘৃণা, ইসলামের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, ঠিক না বেঠি? আর যুবতীদের মধ্যে ঢুকানো হয়েছে, ওই যুবতী সে মুক্ত স্বাধীন ভাবে চলাফেরা করবে, খোলামেলা ঘুরবে, শরীরটাকে দেখিয়ে ঘুরবে, তার স্বাধীনতা সেটা, তাকে আবদ্ধ করা হয়নি, তাকে যে সুন্দর সীমারেখা রব্বুল আলামিন দিয়েছিলেন সেই সীমারেখাকে ভঙ্গ করে তাকে ব্যাপারটার মধ্যে, বেলাল্লাপনার মধ্যে অশ্লীল ভাবে ঘর থেকে বের করে দিয়েছে একটা গোষ্ঠী, এরকম আছে না নাই? যারা চেষ্টা করে বোরখা পরার জন্য, যারা চেষ্টা করে পর্দা করার জন্য বরং তাদেরকে কটাক্ষ করা হয়। কিছুদিন আগে দেখলাম একটা প্রতিষ্ঠানে বোরখা পরার কারণে ওই মেয়েদেরকে ক্লাসের মধ্যে অপমান করা হয়েছে, ক্লাস থেকে বের করে দিয়েছে, এমনকি মাঝে মাঝে দেখা যায় তাদের ছাত্রত্ব কেটে দেয়, ঠিক না বেঠি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম একটা ছাত্র সংগঠনের এক নেতা বোরখা পরা মেয়েদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছে, ঠিক না বেঠি? এরকম গালিগালাজ শুধুমাত্র বোরখাকে করা হয় না, এইরকম সুপরিকল্পিত ভাবে
বোরকার নাম ধরে ধরে ইসলামের বিরুদ্ধে তারা গালি গালাজ করছে, যেরকম ঠিক না বেঠি। ইসলাম কখনো মানুষকে পরাধীন করে না, বরং ইসলাম একটা নির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে। বলুন তো দেখি, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে, যতগুলো দেশ রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা দেশের একটা ভৌগোলিক সীমারেখা আছে না নাই? আছে না? বাংলাদেশের সীমানার মধ্যে কাঁটাতারের বেড়া আছে না? কোন মানব যদি, কোন বাংলাদেশি যদি এই কাঁটাতারের বেড়াকে অতিক্রম করতে চায়, তাকে কিছু নিয়ম মেনে চলতে হয়, ঠিক না বেঠি? পাসপোর্ট করা লাগে, ভিসা করা লাগে, ইমিগ্রেশন ফেস করা লাগে, নিয়ম কানুনের মধ্যে সব কাগজপত্র যখন রেডি করে বিমান বন্দরে যাওয়ার পর বিমান বন্দরে গিয়ে অনেকগুলো চেকিং এর শিকার হতে হয়, তার পুরো বডিটারে চেক করে, এরপরে যে ব্যাগটা নিয়ে যায় সেই ব্যাগটাকেও স্ক্যান করে দেখে এর মধ্যে কোনো ধরনের খারাপ কিছু আছে কিনা, ঠিক না বেঠি? তাহলে এটা একটা নিয়ম। এই নিয়ম যদি মেনটেন করা না হয়, এই নিয়ম যদি ঠিক মতো পরিচালনা না করা হয়, তাহলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? সন্ত্রাসী বাহিনী অথবা অন্য খারাপ লোকেরা ওই বিমানবন্দরের মাধ্যমে খারাপ জিনিস নিয়ে আসা যাওয়া করবে, ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে নিয়ম দিয়েছে, এই নিয়মটাই হলো সীমারেখা। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষগুলোকে সৃষ্টি করে দিয়ে লাগামহীন ঘোড়ার মতো ছেড়ে দিলেন না, রব্বুল আলামিন একটা সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে দিলেন, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি যদি সীমাহীনভাবে চলতে চাও তাহলে পশুর মতো হয়ে যাবে, পৃথিবীতে অনাচার বেড়ে যাবে, সেই জন্য আমার পক্ষ থেকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা জীবন ব্যবস্থা দিয়ে দিলাম, তার নাম হলো ইসলাম। এই ইসলাম নামক সীমারেখার মধ্যে যদি তুমি চলো, তোমার দুনিয়ার জীবন কল্যাণ আর আখিরাতের জীবন সফল। সুবহানাল্লাহ। এই সীমারেখা সম্পর্কে কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে দুই নম্বর সূরা বাকারা 147 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এটা হলো তোমাদের জন্য সীমারেখা, এই সীমারেখা অতিক্রম করা দূরে থাক, এটার কাছেও যাইও না। নির্ধারণ করেছেন কে? আপনারা কি কথা বুঝতে পারছেন? নির্ধারণ করেছেন কে? মহিলারা ঘর থেকে বের হবে পর্দা দিয়ে, এটা একটা সীমারেখা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন পৃথিবীর সব মহিলাদেরকে ডেকে বললেন, ও মহিলারা শুনে নাও, জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল ভাবে খোলামেলা ভাবে ঘর থেকে বের হয়ে যায় না। তার মানে কি বের হইতে নিষেধ করছে নাকি? এই কথাটা কি বের হইতে নিষেধ করছে? বের হইতে নিষেধ করছে? অথচ এক ধরনের কানা বুদ্ধিজীবী, ল্যাংড়া বুদ্ধিজীবী, তারা টেলিভিশনের টক শোতে বসে তারা বলে যে ইসলাম মহিলাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, নির্দিষ্ট গর্তের মধ্যে আটকে রেখে দিয়েছে, মুক্ত স্বাধীনতার কথা বলে তারা নারী স্বাধীনতার নামে নারীদের ইজ্জত লুট করার ষড়যন্ত্র করে, যেরকম ঠিক কিনা? শিয়াল ছিলেন শিয়াল, শিয়াল সবসময় আন্দোলন করে যাতে মুরগিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যায়, ঠিক না বেঠি? মুরগিকে যদি স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তার জন্য ধরতে খুব সহজ হয়। ওইরকম লুচ্চ বদমাশগুলো শিক্ষিতের নামে অশিক্ষিতের মতো কাজ করে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নারীদেরকে স্বাধীনভাবে ছেড়ে দাও, আমরা যাতে তাদের রূপ সৌন্দর্য যৌবনকে লুটে পুটে খেতে পারি, যেরকম ঠিক কিনা? কথাটা লাগবে আধুনিকতার নাম করে আপনার মেয়েটাকে ঘর থেকে অশ্লীল ভাবে ছেড়ে দিয়েন না, কারণ তার এই সৌন্দর্য দেখে দেখে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, ঠিক না বেঠি? আমার ভাইরা, রব্বুল আলামিন এই সীমারেখা সম্পর্কে অন্য জায়গায় বলেছেন, ওয়াতিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। তোমাদেরকে যে নিয়ম কানুন গুলো আমি দিয়েছি,
এগুলা পরাধীনতা নয়, এগুলা একটা সীমারেখা। তোমরা খবরদার, ফালা তাআতাদুহা, এই সীমারেখা অতিক্রম করার চেষ্টা করো না। তার মানে বোঝা গেল, ইসলাম কখনো মানুষকে পরাধীন করে না, ইসলাম কখনো মানুষকে আবদ্ধ করে দেয় না। ইসলাম মানুষের অন্তরের মধ্যে মুক্ত চিন্তার সুযোগ দিয়ে দিয়েছে। সেই জন্য যুবকেরা, ও যুবকেরা, তোমার যে আকলটা রয়েছে সেটা দিয়ে তুমি চিন্তা করো, সৃষ্টির দিকে তাকাও, সৃষ্টিকে দেখে দেখে স্রষ্টাকে চিনো। স্রষ্টাকে যদি চিনতে পারো তাহলে তোমার জীবনটা সফল করে দিবেন কে? ও যুবক, তোমাকে চিন্তা করা লাগবে, তোমার তো আকলটা রয়েছে, তোমার এই আকলটাকে ভোঁতা করে রেখেছে একদল মানুষ আর শয়তান। শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে থেকে এক শয়তান ইবলিস, আর মানুষদের মধ্যে থেকে একদল আছে যারা মানুষের মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভীতি ঢুকিয়ে দিয়েছে, রব সম্পর্কে ভীতি ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে ঢুকিয়ে আজকে আমাদেরকে রব থেকে আলাদা করেছে, আল্লাহ থেকে আলাদা করেছে, কোরআন থেকে আলাদা করেছে, মসজিদ থেকে আলাদা করেছে, যার ফলে আমাদের এক যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে ধরে কোন ঠিক কিনা। এই জন্য যুবককে চিন্তা করা লাগবে। এরকম একজন যুবক চিন্তা করেছিল, তার চিন্তাটাকে কবি গানে গানে সুন্দর করে তুলে ধরেছেন। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কি। শুনছেন না আপনারা, যারা পারেন একটু বলেন। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কি। মা বলল ধৈর্য ধরো, যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সেজে কে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। সেই ছেলেটির মন যে কভু ধরে না, মায়ের কোনো বাধাই মনে ভরে না, ও সেই ছেলেটির মন যে কভু ভরে না, মায়ের কোনো বাধাই মনে ধরে না। আম খেয়ে সে ভাবতে থাকে মিষ্টি ঠেলে দিয়েছে কে। আমি মিষ্টি দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কাঁঠালে মিষ্টি দিছে কে? আল্লাহ। এগুলো খায় আর রবের গুণগান গায় না, কয় দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, জোরে কোন ঠিক কিনা? আম খেয়ে সে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়েছে কে, কার নামে বসন্ত কোকিল কুহ ডাকে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। দিঘির পাড়ে বসে ছেলে ভাবছে, শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে, ও দিঘির পাড়ে বসে ছেলে ভাবছে, শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে। এমন সময় মামা এসে বলল ভাবনে ভাবছো কিসে, প্রশ্ন করো জবাবটাকে জবাব পাবে আশ্বাস রাখে, প্রশ্ন করো জবাব পাবে আশ্বাস রাখে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। মামার কাছে ভাগ্নে সবই বলল, মামাও তার জবাব তুলে ধরল, মামার কাছে ভাগ্নে সবই বলল, মামাও তার জবাব তুলে ধরল। সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ তাআলা মহান তিনি কে কে? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ তাআলা মহান যিনি, দুজন মিলে প্রভু প্রেমের প্রীতি আঁকে, দুজন মিলে প্রভু প্রেমের প্রীতি আঁকে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। আমাদের স্রষ্টা কে? এই যুবকেরা ভাবতে হবে আমাদের স্রষ্টা কে। স্রষ্টাকে চেনার জন্য
জঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই, স্রষ্টাকে চেনার জন্য মোরাকাবায় বসা লাগবে না, খানকা শরীফে যাওয়া লাগবে না, সৃষ্টিবিদিকে থাকাও, আমার স্রষ্টাকে চিনে নাও, জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা, যুবকদের ভিতরে আজকে ইসলাম ভীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে, যুবকদের ভিতরে ইসলামকে পরাধীনতার শৃঙ্খল বলা হয়েছে, অথচ ইসলাম যুবকদেরকে চিন্তা করার জন্য 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনহুমা ইল্লা বিল হক। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি তাদের নিজেদের সম্পর্কে ভাবে না? তারা কি তাদের তারা নিজেরা নিজেরা কি ভাবে না? মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনের মধ্যে রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে কি কোনো ভুল আছে নাকি? ভুল আছে? এইটাই হলো যুবকদের ভিতরে প্রথম সমস্যা, যে তাদেরকে মুক্ত স্বাধীন বাধা বন্ধ নিধিন হওয়ার সবক দেয়, সবক দিয়ে দিয়ে যুবদের যুবকদেরকে লাগামহীন ঘোড়ার মতো ছেড়ে দিচ্ছে। একটা ঘোড়া যখন রাস্তা দিয়ে চলে, ওইটার লাগাম যদি ধরতে না পারে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আসেনি, আছে? এই জন্য যুবক, তোমাকে লাগাম ধরতে হবে, বুঝতে হবে, আকল খাটাতে হবে, চিন্তা করা লাগবে। এই চিন্তা করার শক্তি রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা? যুব সমাজের আরো একটি অন্ধ হলো, আরো একটি সমস্যা হলো অন্ধ অনুকরণ, বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ। ছেলেরা মেয়ের পোশাক পরে, মেয়েরা ছেলের পোশাক পরা শুরু করে দিয়েছে, এরপরে মেয়েরা বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে আজকে এমন ভাবে স্বামীর কোন ভালোবাসা তার মহব্বতে মন্ত্রের মধ্যে নাই, পিতা মাতার প্রতি মহব্বত নাই, ঘর থেকে বেরিয়ে যায়, বিদেশ থেকে স্বামী কষ্ট করে করে টাকা পাঠায়, আর বাড়ির মধ্যে অবৈধভাবে অন্য লোকের সাথে সম্পর্ক করে আসে নাই, আসেনি এই সমাজে নাই। বাংলাদেশে এটা সব থেকে বড় ধরনের ফিতনা এখন, যে বিদেশ থেকেও বেটা কত কষ্ট করে টাকা পাঠায়, আর বাড়ির মধ্যে থেকে থেকে ওই টাকাগুলো খরচ করে করে স্বামীর টাকা নষ্ট করে, কিছুদিন পর স্বামী যখন বাড়িতে আসে তখন সে আর কোনো কিছুই খুঁজে পায় না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে যুবক ছেলেরা চুলের কাটিং দেয়, বিজাতীয়দের সংস্কৃতি দেখেন কেমনে ঢুকাইছে, খেলোয়াড়দের মাথার মধ্যে এমন চুলের কাটিং দিয়েছে, চুলের কাটিং হলো পাটি শার্ট, আছে না নাই? মাথার মধ্যে একটা পাটি বসায় দেয় আর চারদিকে কেটে দেয়, আছে না নাই? এই যুবকের মন খারাপ হচ্ছে, এরকম ঘটনা ঘটে না? চুলের কাটিং দিয়েছে রোনালদো কাটিং, মাথার মধ্যে চুল কেটে কেটে ছোট করে করে, এরপরে মানচিত্র আঁকে মানচিত্র, এরপরে বিভিন্ন ধরনের প্রতীক প্রতীক আঁকে, পশুর চেহারা আঁকে মাথার মধ্যে, এগুলো দেখে দেখে শয়তান কয় হায় রে, তোরে যদি আল্লাহ বানাইছে তাহলে আমার পৃথিবীতে পাঠাইছে কেন? আছে না নাই? এরকম আছে না নাই? এই যুবক, তুমি যাদের অন্ধ অনুকরণ করছো, যাদের অন্ধ অনুসরণ করছো, তোমার মতো যুবক তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তোমার মতো যুবক তো খুবাইব খাব্বাব তারাও ছিল, তোমার মতো যুবক তো মাজমুত ছিল, তারা পৃথিবীর বুকে থাকা অবস্থায় জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা প্রাপ্ত হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। এ যুবক, অন্ধ অনুকরণ করো কার? বিজাতীয়দের অন্ধ অনুকরণ করছো, টেলিভিশন সিনেমা দেখে দেখে আজকে যুবক যুবতী যেভাবে অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত হয়েছে, এরপরে আবার বছরে একটা দিবস বাইর করছে বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? এই ভালোবাসা দিবস, এই যে ভালোবাসা দিবস নয়, এটা হলো পেহায় দিবস, যখন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে সুপরিকল্পিত ভাবে এই দিবসগুলো পহেলা বৈশাখ, এরপরে ভালোবাসা দিবস, বন্ধু দিবস, এই দিবসগুলো পালন করে করে আজকে যুবকদের চরিত্রকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে, ধরে কর ঠিক কিনা? অনেকাংশে সফল হয়ে গিয়েছে তারা। আপনারা পিতা মাতা যারা রয়েছেন, আপনাদের দায়িত্ব রয়েছে যুবককে সেখান থেকে ফিরে আনতে হবে, কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে সতর্ক করেছেন, সূরা হুদ 113 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু
فتبسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون رب العالمين দিকে বলছেন তোমরা এমন দিকে অনুসরণ করো না, এমন মানুষের অনুসরণ করো না যারা তোমাদেরকে অন্ধভাবে তোমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়, জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। ফাতামাসাকুম না, তোমাদেরকে ধীরে ধীরে কৌশলে জাহান্নামের দিকে নিয়ে যায়। আছে না নাই আমার ভাইরা, দোকানগুলোতে এখন গান বাজনা না চলে নাকি কাস্টমারই হয় না, ঠিক না ভাই? গান বাজনা চালায়, স্টার জলসা চালায়, জি বাংলা চালায়, দোকানের মধ্যে বুড়া মানুষও বসে আছে, যুবকও বসে আছে, ছোট্ট ছোট্ট ফোলা পানও বসে আছে, তাদের সামনে উলঙ্গ হিন্দি গান গুলো ছেড়ে দেয় জোরে কোন, ঠিক কিনা? লজ্জা, আজকে লজ্জা যুবকদের অন্তর থেকে তুলে দেওয়া হয়েছে, যুবকদের পর্দাকে নষ্ট করে দেওয়া হয়েছে। মানুষের সামনে সবাই একসাথে বসে বসে, বুড়ো মানুষ, যুবক, কিশোর, ছোট মানুষ সবাই একসাথে বসে বসে সিনেমা দেখছে, আর সিনেমার মধ্যে এমন কিছু গান তৈরি করে যে গানগুলো দেখার পর লজ্জা শরমের আর কোনো বালাই থাকে না, জোরে কর ঠিক কিনা? আমার ভাইরা, এই ধরনের অন্ধ অনুকরণ থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো লাগবে। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্যান্ডেল ভরে গিয়েছে, আপনারা যদি একটু সুযোগ করে দেন, পিছনে যারা আসছে তারাও যাতে বসতে পারে, আপনারা অনুগ্রহ করে একটু সামনে চলে আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. যুবকের আরো একটি সমস্যা হলো, যুবক গান শুনে, যুব সমাজের আকর্ষণ এখন গানে, তবুও মনের মধ্যে কোন ধরনের শান্তি নাই। গান শুনে মনের মধ্যে মনের ব্যথা দূর করার জন্য গার্লফ্রেন্ড চলে গিয়েছে, ছেঁকা খেয়েছে, মনের মধ্যে অশান্তি, মনের মধ্যে কষ্ট, এই কষ্ট দূর করার জন্য মনের দুঃখে গান শুনে, গান শুনে শুনে কষ্টটা তার আরো বেড়ে যায়। গান শুনতে শুনতে কষ্ট যখন বাড়ে, একটা পর্যায়ে এই যুবক কা পুরুষের মতো আত্মহত্যা করে আসে নাই। এ যুবক, তুমি যে এই কান দিয়ে গান শুনছ, এই কান দিয়েছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে, এর কারণটা কি? ওয়ালাউ কাদিরা রাআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولهم آذان لا يسمعون بها তাদেরকে কান দেওয়া হয়েছে, এই কান দিয়ে মসজিদের আদান তাদের ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, কোরআনের তাফসির ভালো লাগে না, মমতাজের গানের কনসার্ট যেখানে হয় সেখানে যুবকদের ঢল নামে ধরে কোন, ঠিক না? আয়ুব বাচ্চুর গান শোনো তোমরা, আজকে তোমাদেরকে কে গান শোনায়? আয়ুব বাচ্চু পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, কবরের মধ্যে যখন গেছে তখন কি আর উপায় আছে? সেখানে গিয়ে যখন পরিচয় দেয়, আমি আয়ুব বাচ্চু, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী, মায়ের আছে নি যখন মায়ের আছে নাকি? যেই শিল্পীর গান তুমি শোনো, এই শিল্পী একদিন পৃথিবীর বুক থেকে চলে যাবে, আর তুমিও একদিন পৃথিবীর বুক থেকে চলে যাবে। তাই আমাদের কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে না, বিশ্বাস হয় না মানুষের, জিজ্ঞেস করবে, করবে সূরা তাকাসুর আমরা তেলাওয়াত করি, নামাজের মধ্যে ইমাম সাহেব পড়ে আমরা শুনি কিন্তু বুঝতে পারি না কি কয়, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম,
এতগুলো নিয়ামত দিয়েছি, এগুলো যে তুমি দুনিয়াতে থাকতে উপভোগ করেছিলে, কয়দিন আজান শুনছ, কয়দিন কোরআনের তেলাওয়াত শুনছ, কয়দিন কোরআনের তাফসীর শুনছ, কয়দিন ভালো কথা শুনছ, কয়দিন ইসলামে অন্তরণের কথা শুনেছ, তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব আজকে দিয়ে দাও, দেওয়া যাবে? উপায় আছে? রব্বুল আলামিন সেই দিন জিজ্ঞেস করবেন যুবকদেরকে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, লা তাযুল কদম ইবনে আদম হাত্তা ইয়াসআল আন খামসিন, عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه. قيامতের কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো কোনো কাজে আসবে না, পিতা সন্তানের জন্য কাজে আসবে না, সন্তান পিতার কোনো কাজে আসবে না, নেতা তার কর্মের জন্য কোনো কাজে আসবে না, শিল্পী তার শ্রোতার জন্য কোনো কাজে আসবে না, শ্রোতা ওই জনপ্রিয় শিল্পীর জন্য কোনো উপকার করতে পারবে না, ওই সময়ে আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল পরিমাণ নড়তে পারবে না। আল্লাহু আকবার! সেদিন জিজ্ঞেস করবে, দুনিয়াতে থাকতে আমাদের নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোনোদিন জিজ্ঞেস করে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে কত সুন্দর নাস্তা খাইলাম, ভাত খাইলাম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক গ্লাস দুধ খাইলাম, পিওর দুধ খাইলাম, দিছেন কে? আল্লাহ! এরপরে সকালবেলা নিমো খারাপের মতো খেয়ে বেরিয়ে গেলাম, দুপুর বেলা জোহরের নামাজ পড়লাম না, ঠিক না? ঠিক, জোহরের নামাজ না পড়ে যখন খাইতে গেছি, তখন কি রব্বুল আলামিন বলছে নাকি, বান্দারে সকালেও খাই দিয়ে আমার নাম নিলি না, দুপুর বেলা আবার খাই দিয়ে আসছো নাদানের মতো, জোহরের নামাজটা পড়স নাই, তোর খাওয়া বন্ধ, এরকম কোনদিন ঘটছে নি? ঘটছে? দুনিয়াতে থাকতে রব্বুল আলামিন আমাদেরকে এই কথা জিজ্ঞেস করবেন না, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদেরকে জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, তার গোটা বয়সকাল সে কোথায় কাটাইছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোথায় নষ্ট করছো? যুবক আজকে জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ নড়তে পারবে না। আল্লাহু আকবার! জিজ্ঞেস করবে কি করবে না, করবে কি করবে না? তাহলে বোঝা গেল আমরা যে গান শুনি সেই গানের যে সময়টা আমরা ব্যয় করছি, সেই গান শুনতে গিয়ে হেডফোন কানে লাগিয়ে সাউন্ড বক্স দিয়ে এমন ভাবে গান শুনে কান ঝালাপালা হয়ে যায়। যুবক তুমি জানো না, এই সাউন্ড বক্স ব্যবহার করে যে তুমি গান শোনো, তোমার হার্ট দিন দিন দুর্বল হয়ে যায়, ঠিক না? ঠিক, দেখবেন এখন অনেক ছোট ছোট পোলাপান বয়স অনেক কম হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করে, বেড়ে গেছে না? এটা বেড়ে গেছে না? বুঝতেই পারে না নিজের হাতে নিজের জীবন ধ্বংস করছে, হার্ট বিট এত বেশি, বিট দিয়ে তারা গান শুনে, যে গানগুলো শোনার কারণে রাত্রিবেলা মানুষের ঘুম নষ্ট হয়, এতগুলো মানুষ ঘুম নষ্ট যখন হয় তখন ঘরে বসে বসে বুড়া মানুষটা ওই যুবককে অভিশাপ দেয়, আর ওই যুবক বক্সের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গান শুনে তখন তার হার্ট অনেক দুর্বল হয়ে যায়, এরকম ঠিক না? বেঠিক, এভাবে করে যখন তুমি গান শুনো তোমার অন্তরে রব্বুল আলামিনের গান আসে না, তোমার অন্তরের মধ্যে রব্বুল আলামিনের প্রশংসামূলক হামদ আসে না, অথচ তুমি যদি এই সময় রব্বুল আলামিনের হামদে বাড়ি তালা গাও তাহলে তোমার বিনোদন হবে, আবার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ! আমরা ভাইরা সেজন্য গান গাইতে হবে রব্বুল আলামিনের নামে, যেই গান যিনি গাইবেন তার লাভ, যার জন্য গাইবেন তার লাভ। সুবহানাল্লাহ! কর হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, কার কাছে? কার কাছে? সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায় আল্লাহর রহমদানে, একজন মানুষ যদি
আমার এই গানে আলোকের দিশা পায় আল্লাহর রহমতানে, কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে, ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। গান গাইব কার নামে? জোরে কোন কার নামে? বাবার নামে গান গাইব, খাজার নামে গান গাইব, ভান্ডারের নামে গান গাইব, পীর সাহেবের নামে গান গাওয়া যাবে? গান হবে কার নামে? কার নামে? আল্লাহর নামে যদি গান গাও তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আল্লাহর নামের গান শুনে শুনে একটা যুবক যদি ভালো হয়ে যায়, একটা যুবক যদি ইসলামের জন্য জীবন কুরবানি করে দেয়, তাহলে সেই যুবকের ভালো কাজের সব তোমার আমলনামায় লেখা হবে। চিৎকার দেবো সুবহানাল্লাহ। যুবক তুমি শিল্পী হতে চাও, তোমার কণ্ঠটাকে কাজে লাগাও আল্লাহর জন্য। কার জন্য? ইসলামী সংস্কৃতি জন্য। একদল সৈনিক বাংলাদেশে কষ্ট করে যাচ্ছে, রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই ইসলামী সংস্কৃতি যারা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ তাআলা সেই গোলামদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, সেই গোলামদেরকে পরকালীন জীবনের সফলতা দান করো। যরিকুন আমিন। ইমানদার যখন বেহুদা কথাবার্তা শুনে, খারাপ কথাবার্তা শুনে, অশ্লীল কথাবার্তা শুনে, তখন সে সেখানে থাকে না, সেখান থেকে চলে যায়। কোরআন কারীমের গুরুত্বপূর্ণ সূরা আল কসাস এর 55 নম্বর আয়াত কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সামিউ আল-লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইরা সামিউ আল-লাগওয়া আ'রাদু আনহু, তারা যখন ওই ধরনের অশ্লীল বাক্যগুলো শুনে, অশ্লীল গান শুনে, তারা সেগুলো শুনে সেখান থেকে সরে যায়। আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, তারা তখন মন্তব্য করে, তোমাদের গান বাজনা নিয়ে তোমরা থাকো, আমাদের আরো ভালো কাজ রয়েছে, আমাদের দ্বীনের দাওয়াতের কাজ রয়েছে, ইসলামের কাজ রয়েছে, কোরআন হাদিস পড়া লাগবে, ইসলামী সাহিত্য পড়া লাগবে, দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে, যুবকদেরকে ইসলামের পথে আনা লাগবে, তোমাদের এই গান বাজনা নিয়ে তোমরা থাকো, এই জাহেরি কথাবার্তা আমরা শুনবো না। ইমানদারের বৈশিষ্ট্য ঠিক না বেটি? এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদাররা কখনো এই ধরনের অশ্লীল গান শুনতে পারে না। রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই গান থেকে ফিরে থাকা লাগবে, আল্লাহ তাআলা তৌফিক দান করে হুজুর করে আমিন। এই গানগুলো আজকে যুবকদের অন্তরকে বিষিয়ে তুলছে, দেখবেন যারা বেশি বেশি গান শুনে তাদের মেজাজ খিটখিটি হয়ে যায়, ঠিক কিনা কর? তাদের মন খারাপ হয়ে যায়, তারা সংকীর্ণ মনে হয়ে যায়, তারা অনেক কষ্টের মধ্যে থাকে, বেশিরভাগ সময় তারা কষ্ট নিয়ে নিয়ে চলে। এই ধরনের কষ্ট গান শুনে দূর করা যাবে না। যুবক তোমার অন্তরের কষ্ট যদি দূর করতে চাও, রব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে দাও, তোমার মনকে প্রশান্তি দেওয়ার দায়িত্ব কার? জোরে কোন কার? ও যুবক, তুমি যদি এই অশ্লীল গান থেকে ফিরে রব্বুল আলামিনের ইবাদত করতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমাল লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুন আদিলুন ওয়া শাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় পৃথিবীর কোন মানুষ কি আমাদেরকে ছায়া দিতে পারবে না? কোন দলের নেতা দিতে পারবে না? কোন প্রধানমন্ত্রী দিতে পারবে না? প্রশাসন দিতে পারবে না? বাবা দিতে পারবে না? মা দিতে পারবে না? তবে পীর সাহেব কোনায় পারবে? হ্যাঁ, পারবে না? পারবে? ছায়া দিবেন কে? কে দিবেন? কে? ইয়াউমাল্লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেই দিন কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপর চলে আসবে, যুবক মনোযোগ দিয়ে শোনো,
আজকের আজকের দিনে আমাদের কাছ থেকে সূর্য হাজার হাজার মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে, ঠিক কিনা কর, তবু এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ছাতা দিয়েও কাজ হয় না, বিল্ডিং এর মধ্যেও থাকা যায় না, কারণ সূর্যের তাপ এসে যখন দেয়াল গুলোকে গরম করে দেয় তখন ওই তাপ আমরা সহ্য করতে পারি না। কে আমাদের কঠিন মুসিবতের সময় ছাতা থাকবে না, বিল্ডিং এর মোটা মোটা দেয়াল গুলো থাকবে না, কোন গাছপালা থাকবে না, তথাপিও ওই সূর্য এত দূরে থাকবে না। সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার কাছে যখন চলে আসবে ছাতিটা ফেটে যাবে, মাথার মগজ গুলো গুলো গলে গলে পড়তে থাকবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতির সময় ছায়ার দরকার আছে না নাই? আসেনি? এ যুবক তোমাদের লাগবে না? লাগবে না? ছায়া লাগবে? ছায়া যদি লাগে সেই দিন পৃথিবীর কোন মানুষ ছায়া দেবে না, রব্বুল আলামিন ছায়া দিবেন। রব্বুল আলামিন সাত শ্রেণীর লোককে সেই দিন ছায়া দেবেন। তার মধ্যে এক নম্বর হলো আল ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ আল ইমামুল আদিল। ইমাম আপনাদের মসজিদের ইমাম নামিয়া, মসজিদের ইমাম তো সামনে নামাজ পড়ায়, যদি মসজিদের ইমাম হয় আবার এলাকার নেতা হয়, দায়িত্বশীল হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি সাহেব হয়, জেলা প্রশাসক হয়, অর্থাৎ কর্তৃত্ব পর্যায়ের কেউ যদি হয় আর সেই যদি ন্যায় পরায়ণ হয়, ন্যায় নীতি অবলম্বন করে, ঘুষ খায় না, সুদ খায় না, ন্যায় বিচার করে, অন্যায় ভাবে কারোর বিরুদ্ধে মামলা নেয় না, অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করে না, অন্যায় ভাবে কারোর উপর জুলুম করে না, অন্যায় ভাবে কাউকে ফাঁসি দেয় না, অন্যায় ভাবে কাউকে কষ্ট দেয় না, অন্যায় ভাবে কাউকে এলাকার থেকে বের করে দেয় না, এরকম ন্যায় পরায়ণ শাসক যদি হয় কেয়ামতের কঠিন মুসিবতের সময় কেউ যখন কাজে আসবে না, দলের নেতা কাজে আসবে না, কর্মী কাজে আসবে না, কেউ কাজে আসবে না, রব্বুল আলামিন তার জন্য ছায়া দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম ছায়া লাগবে তো সেই দিন। ট্রাম্প বাঁচাইব, কে বাঁচাইব? ট্রাম্প তাদেরকে বাঁচাবে, এরকম চিন্তা লালন করার মানুষ আমাদের এই সমাজে আছে, আছে না নাই? সেই দিন তোমাদের দাদা বাবুরা তোমাদেরকে বাঁচাবে না, কে বাঁচাবেন? কে? সেই জন্য আল ইমাম আল আদিল, ন্যায় পরায়ণ শাসক হওয়া লাগবে। এই হাদিসটাকে তো নিচ্ছি যুবকদেরকে বোঝানোর জন্য, প্রসঙ্গক্রমে মাঝখানে বলে দিলাম, কোরআন এবং হাদিসের কথাই তো, ঠিক কিনা? কোন দুই নাম্বার পয়েন্ট হলো আর কাকে কাকে স্থান দিবে যুবক, তুমি খেয়াল করে শুনো। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক তুমি যদি গান বাজনা বাদ দিয়ে, অশ্লীলতা বাদ দিয়ে, টেলিভিশনের সিরিয়াল সিনেমা বাদ দিয়ে রব্বুল আলামিনের ইবাদতে চলে যেতে পারো, তোমার অন্তরটাকে কন্ট্রোল করতে পারো। আসলে যুবকদের অন্তরটাকে কন্ট্রোল করা কিন্তু একটু কঠিন, ঠিক কিনা? কোন যৌবন শক্তি রক্ত টকবক করে, মনের মধ্যে শুধুমাত্র বিনোদন গ্রহণ করতে ইচ্ছা করে, শুধুমাত্র খারাপ দিকে যাইতে ইচ্ছা করে, ঠিক কিনা? কোন বুড়া মানুষ খারাপ পথে যাওয়াটা একটু কঠিন, মানে তাদের ওইদিকে টান নেই, এত সময় নেই, ভালো লাগে না, ঠিক না? ভালো লাগে না, কিন্তু যুবকদের কিন্তু খুব মন চায়, যুবকদের কিন্তু খেলা দেখতে মন চায়, যুবকদের কিন্তু বেশি বেশি করে সিনেমা দেখতে মন চায়, সিরিয়াল দেখতে মন চায়, বেশি বেশি অশ্লীল গান দেখতে মন চায়। ও যুবক, রাত্রিবেলা তুমি যখন ঘরের দরজা আটকায়া ঘরের মধ্যে বসে বসে জানালাও আটকে দিয়েছ, তারপরেও হয় না, এবার কাঁথামুড়ি দিয়েছ, এবার কাঁথামুড়ি দিয়ে সেখানে বসে বসে যখন তুমি অশ্লীল নৃত্য দেখো, অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, পৃথিবীর কোন মানুষ দেখেনি, দেখেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। যুবক তুমি যদি ওই জায়গাটা থেকে তোমার নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজের বিবেকটাকে নিয়ন্ত্রণ করতে পারো, নিয়ন্ত্রণ করে করে যদি তুমি একজন ইমানদারের মতো, একজন বেলালের মতো, একজন খাপ্পা খুবাইবের মতো ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে যেতে পারো, আল্লাহর সামনে সেজদা দিতে পারো, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতে পারো, ও যুবক তোমার জন্য সেই দিন আরশের ছায়া স্থান অপেক্ষা করছে, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। যুবকদের কি লাগবে? লাগবে। আমার ভাইরা সেই জন্য যুবকদেরকে এই গান থেকে ফিরে আসা লাগবে। যুবক গান শুনতে শুনতে মন বড় খিটখিটে হয়ে গিয়েছে, বাবা মা যদি তাকে পশ্চিম দিকে যেতে বলে সে যায় পূর্ব দিকে, উত্তর দেয় কি, তুমি কি কোন গুড়ার ডিম বুঝো, ঠিক না? তুমি কি বুঝো, তুমি কি বুঝো, ঠিক না? ঠিক, আমরা এখন আধুনিক যুগ,
পৃথিবীটাকে একটু উপভোগ করব, আর আছে কাল নাই কোন দিন মরে যাই, একটু আনন্দ করে যাই, একটু ফুর্তি করে যাই। আজকে যুবকের ভিতরে ঢুকে গিয়েছে মরণ ব্যাধি নেশা, ঠিক না বে? ঠিক, মরণ ব্যাধি নেশা আছে না? নাই মরণ ব্যাধি নেশা। সমাজের একদল শাসক, সমাজের একদল নেতা, সমাজের একদল নেতৃত্বদানকারী মানুষ পরিকল্পিত ভাবে এদেশের যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য এদেশের মধ্যে নেশাকে প্রতিষ্ঠিত করার মতো মত্ত হয়েছে, তখন ঠিক কিনা? আজকে নেশা এমন ভাবে ঢুকছে আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না কোন দিক দিয়ে নেশা আসে। একদিক দিয়ে পুলিশ পাহারা বসায়, অপর দিক দিয়ে বর্ডারের মধ্যে এমন কিছু লোক ফেক করা রয়েছে, তারা সেখানে বসে বসে যুবকদের হাতে হাতে এই ইয়াবা ট্যাবলেটকে ছড়িয়ে দিচ্ছে, এরকম ঠিক কিনা? আমার ভাইরা, এই নেশার ছবল থেকে যুবকদেরকে বাঁচানো লাগবে। ও যুবক, তুমি কি জানো না তোমার যে সুন্দর যৌবন শক্তি, যে যৌবন শক্তি পৃথিবীর বুকে একবার আসে তখন শেষ হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ এই যৌবন শক্তি ফিরে দিতে পারে না। তুমি একটু জিজ্ঞেস করে দেখো, তোমার দাদার বয়সী মানুষ হয়তো বা তার সাথে দুষ্টামি করার মতো সুযোগ রয়েছে, যদি সে বুঝে তার একটু জিজ্ঞেস করো যৌবন শক্তি কারে কয়, সেই ব্যক্তি বলতে পারবে যৌবন শক্তি কারে কয়। তোমার এই যৌবন শক্তি তুমি নষ্ট করে দিয়েছ, তোমার যৌবন শক্তি তুমি নষ্ট করে দিচ্ছ, ওই নেশা করে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ট্যাবলেট খেয়ে তুমি যে ধ্বংস করছ, এই যৌবন শক্তি পৃথিবীর কোন মানুষ তোমাকে দেয়নি, এই যৌবন শক্তি নামক নিয়ামতকে দিয়েছেন কে? আমার ভাইরা, অযুবক, তুমি যে নেশার মধ্যে ডুবে রয়েছ, এই নেশা তো নেশা নয়, এটা হলো মরণ নেশা, তোমাকে ধীরে ধীরে মরণের দিকে ধাবিত করে যেদিন তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, এই নেশা গ্রহণ করতে করতে তোমার আশেপাশে তোমার কোনো বন্ধু বান্ধব আসবে না, তোমার কোনো বন্ধু বান্ধব তোমাকে দেখতে পারবে না। নেশা করতে করতে ক্যান্সারের রোগী হয়ে গেছো, বন্ধু একদিন দেখতে আসবে, দুই দিন দেখতে আসবে, তোমার কোনো কষ্টের ভাব সে নেবে না, ঠিক কিনা? কোন যুবক, তোমার মুখ দিয়ে আজকে গান বের হয় কি? সেটা হলো শোনো যুবক পোলা পান বেশি বেশি গাঁজা টান, আখেরাতে সবই পাইবা গাঁজা পাইবা না, আখেরাতে সবই পাইবা গাঁজা পাইবা না, ঠিক কিনা? কোন ঠিক কিনা? এই যুবক, তোমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এই গাঁজা, তোমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এই ইয়াবা ট্যাবলেট, তোমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে মদ। আজকে অনেকেই রয়েছে সমাজে মাদক বিরোধী কনসার্ট করে, মাদক বিরোধী সমাবেশ করে, মাদক বিরোধী নাটক করে, মাদক বিরোধী সিনেমা করে, আবার সংসদে বসে বসে সেই মদের লাইসেন্স দেয়, যেরকম ঠিক কিনা? এদেশের যুবকদের চরিত্রকে ঠিক করতে হবে, মাদকদের সকলে উৎপাত করা লাগবে, সংসদের মধ্যে আইন পাস করা লাগবে মদের বিরুদ্ধে, যেরকম ঠিক কিনা? আধুনিকতার কথা বলে বলে আজকে যে মদের লাইসেন্স তোমরা দিচ্ছ এদেশের যুবকদেরকে, নেতৃত্ব শূন্য করছ, এদেশটা এখন অশিক্ষিত লোকেরা বেশি নেতৃত্ব দেয়, যেরকম ঠিক কিনা? যুবকরা আজকে ইসলামের ছায়া তলে আসছে না, ইসলাম তাদের ভালো লাগে না, কারণ তারা তো নেশার মধ্যে যেই মজা পেয়েছে সেই নেশা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, যেরকম ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. رب العالمين قرن الكريم المدد جانية دلن، يا أيها الذين آمنوا تم بذر إيمان دار هشبه نجي درك دابي کرو ইমানদার দাবি করে, ঠিক কিনা? মুসলমান দাবি করে আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, মাথায় টুপি পরে এরপরে গায়ে পাঞ্জাবি দেয়, শুধুমাত্র ইলেকশন আসার পূর্বে আসেন নাই, একদিকে মানুষকে ধোকা দিয়ে এমপি হয় মন্ত্রী হয়, এরপরে সংসদে গিয়ে গিয়ে আবার মদের পক্ষে কথা কয়, আধুনিকতার দোহাই দিয়ে আজকে যুবকদের চরিত্র ধ্বংস করা হয়, জোরে কর ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে,
আজকে যুবকদেরকে যদি বাঁচাতে হয়, যুবকদের চরিত্রকে যদি বাঁচাতে হয়, যুবকদেরকে যদি ফিরিয়ে আনতে হয়, যুবকদেরকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, যুবকদেরকে যদি উন্নত চরিত্র ইউসুফ আলাইহিসসালামের মতো বানাতে হয়, আজকে শুধুমাত্র মুখে মুখে বক্তৃতা দিলে চলবে না, মাইকের মধ্যে এসে, সমাবেশের মধ্যে এসে শুধুমাত্র মদের বিরুদ্ধে কথা বললে চলবে না, মদকে, গাঁজাকে, ইয়াবাকে সকল উৎপাট করা লাগবে ওই সংসদে। জোরে কণ্ঠে কেরা সংসদের মধ্যে এমন একজন এমপি তৈরি হতে হবে, এমন একজন মন্ত্রী তৈরি হতে হবে, যে এমপি যে মন্ত্রী সংসদে দাঁড়িয়ে মদের বিরুদ্ধে কথা বলবে, মদের লাইসেন্স বাতিল করার জন্য বিল উত্থাপন করবে। জোরে কণ্ঠে ঠিক কিনা? এরকম একজন মন্ত্রী, এরকম একজন এমপি সংসদে যাওয়ার দরকার আছে নাই? দরকার আছে নাই? তারা কারা চান এরকম একজন এমপি? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, মারামারি যেখানে, চাঁদাবাজি যেখানে, টেন্ডারবাজি যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা, তুমি আমাদের এই মনের আকাঙ্ক্ষাগুলো কবুল করে নাও। আমরা তো কিছুই করতে পারি না, কিন্তু যদি খাঁটি নিয়তে, খাঁটি মনে আমরা এই কথাগুলো বলে থাকি, এই স্লোগানগুলো দিয়ে থাকি, অন্তর থেকে যদি বলে থাকি, রব্বুল আলামিন যদি এই স্লোগানকে কবুল করে নেয়, হয়তো বা সংসদে পাশ হবে না, কিন্তু কেয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের এই স্বীকৃতিটাকে রব্বুল আলামিন কবুল করে জান্নাতের মধ্যে ঢুকাই দিতে পারেন। জোরে কণ্ঠে ঠিক না? কারণ হলো আমাদের অন্তরটা তো সাদা, আমাদের অন্তরে তো রব্বুল আলামিনের সন্তুষ্টি, আমাদের অন্তরে তো রব্বুল আলামিনের খুশির জন্য আমরা কাজ করি। পৃথিবীর মানুষ আমাদেরকে ধমক দেয়, পৃথিবীর মানুষ আমাদেরকে ভয় দেখায়, পৃথিবীর মানুষ আমাদেরকে ঘরে থাকতে দেয় না, পৃথিবীর মানুষ আমাদের পিতা মাতার সাথে দেখা করতে দেয় না, পৃথিবীর মানুষ আমাদেরকে সমাজে বসবাস করতে দেয় না, আমাদেরকে সমাজ থেকে বের করে দেয়, মসজিদ থেকে বের করে দেয়, মাদ্রাসার শিক্ষকতা চলে যায়, শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলার কারণে। ঠিক না বেটে? মসজিদের খতিব সাহেবকে বের করে দেওয়া হয় শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য। আমার প্রিয় দিনী ভাইরা, সেই জন্য মুসলমানদেরকে সচেতন হওয়ার দরকার আছে নাই? ও মুসলমান, আর কতদিন তুমি ঘুমিয়ে থাকবে, আর কতদিন তুমি ঘুমিয়ে থাকবে? তোমাকে জাগতে হবে, তোমাকে জেগে উঠতে হবে খাপ্পা খুবাইবের মতো, তোমাকে জেগে উঠতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যার সামনে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, মামলা এসেছে, হামলা এসেছে, রক্তে লাল হয়ে গিয়েছে, তবুও তিনি বলেছিলেন আহাদুন আহাদুন আল্লাহ এক আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা বলো? ঠিক কিনা? মুসলমানদের এই ইমানি শক্তি তাদের অন্তরকে প্রশস্ত করে দেয়। মুসলমানদের এই ইমানি শক্তি থাকার কারণে আজ পর্যন্ত মুসলমানরা পৃথিবীর বুকে বেঁচে রয়েছে। মুসলমানদের ঈমান শক্তি যদি আবারো ফিরে আসে, মুসলমানদের ঈমান যদি তেজোদ্দীপ্ত হয়, মুসলমানদের ঈমান যদি আবু বকরের মতো হয়ে যায়, মুসলমানদের ঈমান যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়, তাহলে আবারো গোটা পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে। জোরে কণ্ঠে ঠিক কিনা? দলিল নেন কোরআন থেকে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين চিন্তা করো না, ভয় পেও না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই নেতৃত্ব দিবে, তোমরাই কর্তৃত্ব করবে, তোমাদের হাতে আমি সব পাওয়ার তুলে দেব। তবে শর্ত একটা, সেটা হলো ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? কি? আজকে তো ইমানদারেরই অভাব। আজকে আমাদের সমাজের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জুব্বা রয়েছে, কিন্তু মনের মধ্যে ঈমান নাই, মনের মধ্যে রয়েছে মুনাফিকি। জোরে কণ্ঠে ঠিক না বেটে? এইরকম মুনাফিক চরিত্রের লোকেরা আজকে বিভিন্ন জায়গায় বসে গিয়েছে। এই মুনাফিকদের কারণে পৃথিবীটা এত বেশি অশান্ত হয়ে রয়েছে। জোরে কণ্ঠে ঠিক কিনা? আমার ভাইয়া ও যুবক, এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা লাগবে কি লাগবে না? এই যুবকদেরকে পথ দেখানো লাগবে কি লাগবে না? এইবার একটু খেয়াল করে শুনেন, এতক্ষণ পর্যন্ত যুবকদের সমস্যাগুলোর কথা বললাম। যুবকদেরকে এই সমস্যা থেকে বের করে আনতে হলে যুবকদের জন্য কিছু কাজ করণীয় রয়েছে।
ও আমার মুরব্বী বাবা জিরা, আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী মুরব্বীরা ঘরের মধ্যে মায়েরা একটু খেয়াল করে শুনেন, আপনার যুবক ছেলেকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, দেখুন এই পদক্ষেপ গুলো গ্রহণ করুন, রব্বুল আলামিন আপনার সন্তানকে ইসলামের দিকে নিয়ে আসবেন, ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে খেয়াল করা লাগবে যে কি করতে হবে। এক নাম্বার করা লাগবে মদ, অশ্লীলতা, দেহায় করা এগুলো সমূলে উৎপাটন করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কমিটি করেন, আপনার মেম্বার চেয়ারম্যানকে ধরে ধরে আপনি কাজ শুরু করে দেন, কোন এক সময় আপনাদের এই কাজের ছোঁয়া সংসদ পর্যন্ত চলে যেতে পারে, যদি কোন ঠিক না বেঠিক। আপনাদের এই নোয়াখালীর কোথায় যেন একজন চেয়ারম্যান আছেন এরকম, যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এবং আমি দেখেছি ফেসবুকে ভিডিও, মানে বিশাল সালিশ করতেছেন, সেখানে ব্যাগ নিয়ে আসতে ব্যাগ দিয়ে ইচ্ছা মতো পিটায়। যারা মাদক নিয়ে সমাজের মধ্যে থাকে, যারা মদ গ্রহণ করে, মদ সেবন করে, বাপরে ওটাকে মারে ওটাকে, এবং বিশাল বিচার করে, এবং সেখানে ব্যাগ দিয়ে ইচ্ছা মতো পিটায়, এবং সেখানে ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের এই এলাকায় কোনো মদ থাকতে পারবে না, যেই থাকবা তার এই ব্যাগ দিয়ে সাইজ করা হবে, এবং সব পিতা মাতা সেই চেয়ারম্যানকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা সেই চেয়ারম্যানকে কবুল করুন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাইরা, আমাদের মনে তো আকাঙ্ক্ষা আছে, ঠিক না? এই মদকে আমরা দূরে সরাইতে চাই তো, আকাঙ্ক্ষা যেহেতু আছে, উদ্যোগটা আমাকেই গ্রহণ করা লাগবে, কারণ আমার সন্তান, আমার আমার সম্পদ, এই সমাজের সম্পদ, ও তো এমপির বলা না, ও তো মন্ত্রীর বলা না, আমার এই তো ছেলে, ঠিক না বেঠিক? আমার এই ছেলে যদি ধ্বংস হয়ে যায়, আমাকে কেউ দুই পয়সা দেবে না, আমাকে কেউ মূল্য দেবে না, আমার আমার দুঃখে কেউ আমার পাশে আসবে না, সুতরাং আমার সন্তান যেহেতু, আমাকে এই পদক্ষেপ গ্রহণ করা লাগবে, ঠিক না বেঠিক? এরপরে আমাদেরকে খেয়াল রাখা লাগবে, সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, সন্তানের ভিতরে দিনের চেতনা ঢুকিয়ে দেওয়া লাগবে, সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে, কারণ আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, পৃথিবীর কোন প্রশাসনের প্রয়োজন নাই, আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে, পৃথিবীর কেউ না দেখুক আল্লাহ দেখছেন, এই ভয় তার অন্তরে ঢুকিয়ে দিলে সে কখনো খারাপ পথে যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল? কেমন ছিল? ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই মহিলাটা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দিলেন, সংক্ষেপে বলছি, ঘরের মধ্যে আবদ্ধ করে দিলেন, দরজা গুলো বন্ধ করে দিলেন, জানালা গুলো বন্ধ করে দিলেন, এবার তাকে ডাকতেছে, وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي الله اكبر الله اكبر رب العالمين যুবকদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন কোরআনুল কারীমের মধ্যে। যুবক শুনে নাও, তোমার চেহারাটা যেমন তেমন ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর, যার চেহারার দিকে তাকায়া তাকায়া নারীরা তাদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল, এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাম। তাকে এবার ঘরের মধ্যে আবদ্ধ করে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে, এবার বলতেছে কলা খাই তালাক, মহিলা বলতেছে আসো আমার কাছে আসো, এখন তো তোমাকে কেউ দেখছে না, এখন তো পৃথিবীর কোনো মানুষ দেখছে না, তুমি যার গোলাম, অর্থাৎ ওই যে বাদশাহ, বাদশাহ আজিজ বলতেছে ওর যে গোলাম তুমি, ও তো দেখছে না, সুতরাং এখন আসো আমরা আমাদের কাম চরিতার্থ করি, আসো আমরা কিছু আনন্দ করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ছিল, এইবার তিনি জবাব দিয়ে দিলেন, ক্বালা মা'আদাল্লাহ, পৃথিবীর কোনো মানুষ না, দেখো কে দেখছেন, কে পৃথিবীর কোনো মানুষ, কোন মানুষ যদি না দেখে রব্বুল আলামিন আমাকে দেখছেন, সুতরাং তোমার এই কাজ আমি করব না। এরপরে তিনি এবার আল্লাহর উপর ভরসা করে, রব্বুল আলামিনের উপর ভরসা করে দরজার দিকে দৌড় দিলেন, রব্বুল আলামিনের কুদরতি শক্তি দিয়া দরজাটা খুলে দিলেন, সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি তোমার চরিত্রকে ঠিক রাখতে চাও, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, পিতা মাতাকে চেষ্টা করা লাগবে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যাতে ঢুকিয়ে দেওয়া যায়। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো? আমার ভাইরা, রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে সে খাঁটি মানুষ হবে, সোনার মানুষ হবে, ভালো মানুষ হবে,
কারণ হলো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না, ঠিক না বেঠিক? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার করো, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান মুক্তার আগমন, সুন্দরভাবে বসে আমাদের।